জামাইকে শুটকি খাওয়ানো শিখিয়ে আমি নিজেই বিপদে। এখন তো 2 দিন পর পরই শুটকি রান্না করতে বলে। শুটকি রান্না করতে কি কম ঝামেলা বলেন? যাই হোক, মনের মধ্যে খুঁতখুঁত নিয়েই আজকে রান্নাবাড়া করছি। করতে গেলে প্রায় 1 মাস হয়ে এলো ড্রেসগুলো টেইলার্সদের কাছে দিয়েছি, আজকে আনতে যাব। ঈদের আগে টেইলার্সের কাছ থেকে ড্রেস আনা যে কত বড় আতঙ্কের কাজ, সেটা শুধুমাত্র যারা টেইলার্সের কাছে ড্রেস বানান তারাই জানেন। আসসালামু আলাইকুম, আপনাদের ভাইয়ার জন্য আজকে আমি শুটকি রান্না করছি। 2 দিন পর পরই এই লোকটা আমাকে শুটকি রান্না করার প্যারা দেয়। এখন তো মাঝে মধ্যে নিজের উপর নিজেরই রাগ হয়, কেন যে ওকে শুটকি খাওয়ানো শিখাতে গেলাম। শুটকি রান্না করতে যতটা ঝামেলার ততটাই খরচের, রসুন পেঁয়াজ তেল সব কিছুই লাগে বেশি বেশি, এর সাথে শুটকির দাম তো চওড়া আছেই। তাছাড়া একটু সময় নিয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে থেকেই নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা ভাজা ভাজা করে ফেলতে হয়, তা না হলে কিন্তু আবার মজাও লাগে না। তো যাই হোক, শুটকিটা আমরা 2 জন খাবো, তারপরও আমি একটু বেশি পরিমাণেই করি, যাতে করে কয়েকদিন একটু ফ্রিজে রেখে খাওয়া যায়, কারণ শুটকি জিনিসটা কিন্তু আমারও ভীষণ পছন্দের একটা খাবার। তো আজকে আমি লোটটা শুটকি রান্না করলাম, আর তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা ঝোল করে একটা তরকারি রান্না করব। আমার হাতের এই তরকারিটাও হচ্ছে আমার পরিবারের সবারই পছন্দের একটা তরকারি। তো আমার পেজে অনেক আপুরাই আছেন যারা বলেন যে আপু, আপনার রান্না দেখে আমি রান্না শিখছি, নতুন রাঁধুনি। অনেকেই আমার রান্নার রেসিপিগুলো চান। আজকের এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার তরকারি রেসিপিটা কিন্তু আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, তবে আমার এই ব্লগ পেজে না, রেসিপিটা যাবে হচ্ছে আমার রান্নার পেজে, আর আমি আজকের ভিডিওর কমেন্টে রান্নার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো যাই হোক, রান্নাবাড়া শেষ করে আপনাদের ভাইয়া আসার পর আমি এখন একটু টেইলার্সে যাব, আর টেইলার্সে যে কাপড়গুলো দিয়েছি সেগুলো আনতে যাব, আর নতুন করে বানানোর জন্য সাথে করে এই 3 পিসটা নিয়ে যাব। 3 পিসটা আমার কাছে এসেছে নুপুরস গ্যালারি নামের অনলাইন পেজ থেকে, এটার গলাটা মোটামুটি মেক করাই আছে, আর এর ম্যাটেরিয়ালটা আমি ঠিক সঠিক বুঝতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে সিল্ক আর লিলেন দুইটার মিক্সডই এখানে আছে, তবে এটা আরামদায়ক হবে পরতে এটা বোঝা যাচ্ছে, কারণ কাপড়টা বেস্ট সফট লাগছিল আমার কাছে। আর এটা পুরো বডিতে এরকম এমব্রয়ডারি করে দেয়া আছে, আর নিচে যে প্যানেলটা আছে প্যানেলের মধ্যে কিন্তু খুব হেভি করে একটা এমব্রয়ডারি প্যানেল আছে। স্লিপসের মধ্যেও মোটামুটি ভালো একটা এমব্রয়ডারি করে দেওয়া আছে, আর তার সাথে এই যে প্রিন্টের যে কাপড়টা দিয়েছে কালার ম্যাচ করে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর এই হচ্ছে 3 পিসের ওড়নাটা, আর ওড়নার 4 সাইডে কিন্তু এরকম এমব্রয়ডারি করে দেওয়া আছে, এবং ওড়নার মাছ বরাবরও 3 পিসের গায়ে যে রকম এমব্রয়ডারি ছিল সে এমব্রয়ডারিটা করে দেয়া। এটা হচ্ছে 3 পিসের প্যান্টের কাপড়টা, আর এটা হচ্ছে কটনের। তো যাই হোক, আজকের এই ভিডিওর ক্যাপশনে আমি 3 পিসের পেজ লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে চাইলে আপনারা পেজটা দেখে নিতে পারেন, কারণ ওনাদের পেজে আমি দেখলাম যে 3 পিসের আরও অনেক অনেক কালেকশন আছে। এখন একটা কথা হলো, আমি কোনো প্রমোশন ভিডিও হোক বা নিজে শপিং করি, সব কিছুই ডিটেলসে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনি হয়তো বলছেন আপনার প্রমোশন ভিডিও দেখতে ভালো লাগছে না, এত ডিটেলস দেখতে ভালো লাগছে না, আরেকজনের হয়তো এটাই উপকার হচ্ছে, তার হয়তো এইরকম একটা প্রোডাক্টের প্রয়োজন ছিল আর এটা ডিটেলস জানার প্রয়োজন ছিল, যেটা সে ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারলো। যাই হোক, এটাই হলো ডিটেলসে শেয়ার করার কারণ, তা না হলে তো আমিও পারি ভিডিওর মধ্যে কয়েক সেকেন্ডের ছোট্ট একটু প্রমোশন করে দিতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি টেইলার্সের কাছে চলে এসেছি, আর প্রথমেই হচ্ছে নতুন যেটা বানাতে দিয়েছি সেটা বুঝিয়ে দিলাম, আর এখন হচ্ছে সেই আতঙ্কিত সময় যে সময়তে আমি যেগুলো বানাতে দিয়েছি সেগুলো কীরকম বানালো সেটা চেক করব। কারণ ঈদের আগে টেইলার্সদের এত এত চাপ থাকে যে তারাও অনেকটাই এলোমেলো করে ফেলে, যেমন এই যে এই আমি মনে করতে পারছিলাম না এটা আমি আবার কবে দিলাম, পরে বুঝতে পারলাম এটা আমার না, আরেকজনেরটা আমারটার মধ্যে ঢুকে গেছে। যাই হোক, এরপর হচ্ছে আমি একটু দেখে টেকে নিচ্ছি, মাপ ঠিকঠাক আছে কিনা এটা তো আমি এখানে আসলে বুঝতে পারবো না, বাসায় গিয়ে ট্রায়াল দেওয়ার পরেই বুঝতে পারবো, তবে আমি যেভাবে যেভাবে বানাতে বলেছি সেভাবে সেভাবে বানিয়েছে কিনা সেগুলো কিন্তু এখানেই বসে চেক করে নিতে পারবো। তো আমি এক এক করে চেক করছি আর দেখছি সব ঠিকঠাক আছে কিনা। তো 2টা 3 পিস ঠিকই মনে হলো, কারণ আমি ম্যাক্সিমাম 3 পিসে এই টাইপের গলাই পরি আর সালোয়ারটা ঠিক এভাবে বানানোরই চেষ্টা করি। তো এই 2টা একই রকম বানিয়ে দিয়েছে, কিন্তু প্রবলেম হয়েছে এটার সময়, ঈদের সময় ঘুরতে যাব আর 2 বান্ধবী আল্লাহ বাঁচিয়ে রাখলে একই রকম ড্রেস পরবো, সেই চিন্তা করে এই ড্রেসটা নেয়া। আর এই যে এই ড্রেসের গলাটা সে উল্টাপাল্টা করে ফেলেছে, আমি যেটা দিতে বলেছিলাম সেটা দেয়নি, মানে এখানে বাটন দেওয়ার কথা ছিল, বাটনটা আর উনি বসায়নি, উনি ভুলেই গেছে।
এইরকম বাটন নেক ছাড়া আমার কেন জানি এখন আর জামার কোনো গলার ডিজাইনই ভালো লাগে না, ওইটাই পরতে ইচ্ছা করে। তো বললো যে সমস্যা নাই আপা, আমি আবার বাটন লাগিয়ে দিব, আপনি তাহলে এই থ্রি পিসটা রেখে যান। তো কি আর করা, পরবর্তীতে থ্রি পিসটা তার কাছে রেখে আসলাম। এরপর বাকিগুলো চেক করে দেখছি যে এগুলো ঠিকঠাক আছে কি না। প্রত্যেকটার সালোয়ার ঠিক ছিল, তবে যেই থ্রি পিসটা গলা ঠিক করতে দিয়েছিলাম সেটা স্লিপসও একটু সমস্যা ছিল। তো পরবর্তীতে বললাম স্লিপসটাও একটু ঠিক করে দিয়েন। অনেক আপুরাই আমার থ্রি পিসের মজুরি সম্পর্কে জানতে চান। এখানে আমি যেই ছয়টা থ্রি পিস দিয়েছিলাম কটনের, ছয়টা থ্রি পিস মজুরি রেখেছে 350 টাকা করে, আর একটা দিয়েছিলাম ইনার সহ, সেটার মজুরি রেখেছিল 600 টাকা। এরপর বাসায় চলে আসবো, আর তার আগে হচ্ছে টুকিটাকি কেনাকাটা ছিল, যেমন আমার শ্যাম্পু কন্ডিশনার দুইটাই ফুরিয়ে গেছে। আর আমি কিন্তু শ্যাম্পু কন্ডিশনার দুইটাই হচ্ছে ট্রেসিমিটা ব্যবহার করি, আগে অন্যগুলো করলো, যখন থেকে ট্রেসিমি ব্যবহার করা শুরু করেছি আমার আর অন্য কোনো শ্যাম্পু বা কন্ডিশনার কোনোটাই ভালো লাগে না। তো শ্যাম্পু আর কন্ডিশনার দুইটাই হচ্ছে আমি ক্যারাটিন স্মুথটা ব্যবহার করি। আমার চুল যেহেতু রিবন্ডিং করা ছিল, যদিও এখন আর ওর ছিটেফাটাও আমি খুঁজে পাই না কারণ একেবারেই চুলের যত্ন নেই না, তারপরও এই দুইটাই ব্যবহার করি। আর এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য, মানে ভাইয়ার জন্য না, বিশেষ করে হচ্ছে কমন যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমে রাখার জন্য একটা অল ক্লিয়ার শ্যাম্পু নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে একটা ভেজলিন লোশন নিব। তো এই গরমের মধ্যেও লোশন নেওয়ার একটা কারণ হচ্ছে তারা বাপ বেটি সারা বছর লোশন দেয়, যেখানে গরমের দিনে আমার মুখে একটু ক্রিম লাগাতে পর্যন্ত ভুলে যাই। তো আমাদের রুমে আর রোদশির রুমে আলাদা আলাদাই লোশনের বোতল থাকে, আর রোদশিটা ফুরিয়ে যাওয়াতে এখন এটা রোদশির জন্য নেওয়া হলো। তো এই দুই তিনটা জিনিসেরই কেনাকাটা ছিল, বেশি কিছু না। তো আমার কেনাকাটা শেষ, আর এখন বাসায় চলে যাব। আর বাসায় চলে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো। যাওয়ার আগে অবশ্যই জানতে চাই আপনাদের ঈদের ড্রেস টেইলার্স কেমন বানিয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।